বন্ধুরা, আমরা সবাই আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর দেখতে পাই, আর এই প্লে স্টোর থেকে আমরা প্রতিনিয়ত যে অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন হয় সেই অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ইনস্টল করে নিই এবং সেটিকে যদি প্রয়োজন না হয় আবার আনইনস্টলও করে দিই। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই প্লে স্টোরের মধ্যে এমন একটি সেটিং আছে যেটি যদি আপনি করে দেন তাহলে বন্ধুরা আপনি আপনার ফোনের স্টোরেজকে অনেক বেশি খালি করে নিতে পারবেন। আমাদের ফোনের স্টোরেজ আমরা সবসময় দেখতে পাই, কোনো না কোনো কারণে আমাদের ফোনের স্টোরেজটি ফুল হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আপনি জাস্ট আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে একটি সেটিং করবেন। এই সেটিংটি করলে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ, আপনাদের ফোনের মেমোরি একদমই বন্ধুরা খালি হয়ে যাবে। আপনাদেরকে কোনো রকমের ফটো, কোনো রকমের ভিডিওস বা কোনো রকমের অ্যাপ্লিকেশন কোনো কিছুই আপনাকে ডিলিট করতে হবে না, আনইনস্টল করতে হবে না। জাস্ট আপনারা প্লে স্টোরের মধ্যে এসে একটি সেটিং করে দেবেন, যে সেটিংটি আপনাদের ফোনের স্টোরেজটাকে অনেক অনেক বেশি খালি করে দেবে। আপনাদেরকে কোনো রকমের অ্যাপের সাহায্য বা কোনো রকম ভিডিওস, ফটোস কোনো কিছুই আপনাকে ডিলিট করতে হবে না। তো কোন সে সেটিং আপনাকে করতে হবে আমি আপনাদেরকে ভিডিওতে বলবো, যে সেটিংটি করলে আপনাদের ফোনের স্টোরেজ অনেক অনেক বেশি খালি হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। আমরা আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশান আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা যখন সেই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল করে দিই, সেই অ্যাপ্লিকেশানটাকে আনইনস্টল হয়ে যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন, আমরা সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাপের মধ্যে গেলাম, আমরা একটা ম্যাজিক আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটি আমরা এতদিন ভুল মনে করতাম। অ্যাপসের মধ্যে গেলাম বা অল অ্যাপসে গেলাম, তো এখানে যাওয়ার পর আমরা আমাদের ফোনের সব ধরনের অ্যাপ্লিকেশান আমরা এখানে পেয়ে যাব। কিন্তু বন্ধুরা দেখুন, এই অ্যাংরি বার্ড, এই অ্যাংরি বার্ডের এই অ্যাপ্লিকেশানটা কি 550 MB অ্যাপ্লিকেশান? আপনার কী মনে হয়? এই অ্যাপ্লিকেশানটি হয়তো হতে পারে 40 MB বা 100 MB, কিন্তু এই অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের স্টোরেজটাকে ব্যবহার করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন 556 MB আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের স্টোরেজটাকে ইউজ করে নিয়েছে। তো আপনি মনে করেন যে কি, আপনি 40 MB অ্যাপ্লিকেশান ডাউনলোড করলেন, সেই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে 40 MB ইউজ করবে? তা কিন্তু না। এরকম বন্ধুরা, আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আছে, ক্যান্ডি ক্রাশ বলুন, ক্রোম ব্রাউজার বলুন, ঠিক আছে, সব অ্যাপ্লিকেশান বন্ধুরা এরকম হয়ে থাকে। যেমন ধরুন, এই অ্যাংরি বার্ডটি আমাদের ফোনের 550 MB ইউজ করতেছে, তো আমরা কি করব, এটিকে আমরা আনইনস্টল করব। আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপ্লিকেশানটি আসলেই অরিজিনাল সাইজ কত, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আনইনস্টল করলাম, এখন আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আমি অ্যাংরি বার্ড চার্জ করব, অ্যাংরি বার্ড 2। দেখুন এই অ্যাপ্লিকেশানটি কত সাইজের, এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করলাম, দেখুন এই অ্যাপ্লিকেশানটির সাইজ হচ্ছে মাত্র বন্ধুরা 252 MB আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটি আমাদের 550 MB ইউজ করতেছিল, আপনারা বুঝতে পারতেছেন? তো যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ অনেক তাড়াতাড়িতে ফুল হয়ে যায়। কিন্তু আমি এখন যে আমাদের ফোন থেকে অ্যাংরি বার্ড অ্যাপ্লিকেশানটি এখান থেকে ডিলিট করে দিয়েছি, বা এই বিপিএনটাকে আমি আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু এই অ্যাপ্লিকেশানটি কি আসলে ডিলিট হয়েছে? না, এটি বন্ধুরা আপনার ফোন থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এই অ্যাপ্লিকেশানটি আপনার প্লে স্টোরের মধ্যে এখনও রয়েছে, আপনাদের ফোনের প্লে স্টোর। এই অ্যাপ্লিকেশানটি আপনাদের ফোনের স্টোরেজটাকে, আপনাদের ফোনের মেমোরিটাকে এখনও পর্যন্ত ইউজ করতেছে। কীভাবে আমি আপনাদেরকে বলি, আপনারা যাবেন এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, প্লে স্টোরে গিয়ে এই যে কর্নারে একটি সেটিং পাবেন, এখানে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আপনারা পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ, ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। এখন এখানে বন্ধুরা আপনারা ম্যাজিকটি দেখতে পাবেন, এখানে অ্যাপসের মধ্যে নিচে আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান এখানে শো করবে। কিন্তু বন্ধুরা, যে অ্যাপ্লিকেশানগুলি আপনি এতদিন ধরে আনইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশানগুলো পাবেন এখানে ইনস্টলড, এই যে বাটনটি আছে ইনস্টলড, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা নট ইনস্টলড নিচের অপশনে ক্লিক করে দেবেন, তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোনের স্টোরেজ কোন কোন অ্যাপ্লিকেশানগুলি দখল করে নিয়েছে। অ্যাংরি বার্ড 2 দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানটি আমি
আনইনস্টল করে দিয়েছি কিন্তু তবু ওই অ্যাপ্লিকেশানটি এখানে রয়েছে। এরকম বন্ধুরা আমি সারা জীবনে যা যা অ্যাপ্লিকেশান আমি মনে করুন ফোনটা 1 বছর ধরে ব্যবহার করতেছি বা আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে ফোনটিকে ব্যবহার করতেছেন, অনেকগুলো অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ইনস্টল করেছেন, আপনি হয়তো জানো না ভুলে গেছেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলি আপনাদের ফোনের স্টোরেজ দখল করে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলি রয়ে গেছে। এর কারণে বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাংও করে, কারণ বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে এতটা অ্যাপ্লিকেশান যদি প্লে স্টোরের মধ্যে থাকে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের প্লে স্টোরটি মাঝে মধ্যে আপনাদেরকে দেখায় ডাউনলোড পেন্ডিং, প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম বা কানেকশান প্রবলেম, সব ধরনের সমস্যা বন্ধুরা এই অ্যাপ্লিকেশানগুলোর কারণে হয়ে থাকে। তো আমরা কী করব, আমরা একটা একটা করে অ্যাপ্লিকেশান এখান থেকে সিলেক্ট করব। যেমন ধরুন আমি সিলেক্ট করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও ঠিক আপনাদের ফোনের মধ্যে এরকম যা যা অ্যাপ্লিকেশান আছে, লিস্টটি বন্ধুরা অনেক বড় একটি লিস্ট, তো আপনারা একটি একটি করে অ্যাপ্লিকেশান সবগুলো অ্যাপ্লিকেশানকে আপনাকে এখানে আনইনস্টল করতে হবে। তো আমরা কী করব, এখানে আমরা এগুলাকে ক্লিক করতে যাব। তো এটার জন্য অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে এবং আপনারা আপনাদের ফোনের মধ্যে যা অ্যাপ্লিকেশান আছে সব অ্যাপ্লিকেশানকে আপনারা এভাবে ক্লিক করে দিন। এটি বন্ধুরা আপনাদেরকে না করলে হবে না, আপনারা টাইম নিন, 5 মিনিট 10 মিনিট আপনারা নিয়ে আপনাদের ফোনের মধ্যে সব অ্যাপ্লিকেশানকে আপনারা এভাবে টিকমার্ক লাগিয়ে দিন। কিন্তু বন্ধুরা আমি যদি এভাবে টিকমার্ক লাগাতে যাই তাহলে বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা কী করব, কয়েকটি অ্যাপ্লিকেশান সিলেক্ট করলাম, প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন 460 MB মতো আমাদের এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমরা স্টোরেজ খালি করতে পারতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যদি পুরো এই অ্যাপ্লিকেশানগুলোকে সিলেক্ট করতাম তাহলে বন্ধুরা আমার ফোন থেকে 2000 MB 3000 MB আমি ফ্রি করে নিতে পারতাম বা বাড়িয়ে নিতে পারতাম। আরও মানুষের ফোনের মধ্যে আরও অনেক বেশি হতে পারে যারা অনেক বেশি অ্যাপ ইনস্টল করে থাকে। তো আমরা কী করব, এখানে 37 সিলেক্ট করেছি আমরা। তো আমরা কী করব, এখানে এই অ্যাপ্লিকেশানগুলোকে এখান থেকে আমরা রিমুভ করে দেবো। দেখুন আমরা এখানে রিমুভ করে দিলাম, যার কারণে বন্ধুরা কী হচ্ছে অ্যাপ্লিকেশানগুলি এখান থেকে চলে যাবে। এভাবেও ঠিক আপনারা নিচের যে অ্যাপ্লিকেশানগুলি এগুলোকে আপনারা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন, যার কারণে কী হবে আপনাদের ফোনের স্টোরেজ খালি হয়ে যাবে। আপনাদের ফোনের স্টোরেজ যে আগে অনেক তাড়াতাড়িতে ভরে যেত, ফুল হয়ে যেত, কোনোভাবে না কোনোভাবে আপনারা কিছুই করলেন না, ফোনের মধ্যে ভিডিওস রাখলেন না, ফটো রাখলেন না, তবু আপনাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা এই অ্যাপ্লিকেশানগুলাই আপনাদের ফোনের স্টোরেজ দখল করে থাকে। আপনি অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে দিয়েছেন তবু অ্যাপ্লিকেশানটি আপনার ফোনের মধ্যে থেকে যায়। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা সেটিংয়ে গিয়ে এক একটা অ্যাপ্লিকেশান চেক করুন। এই অ্যাপ্লিকেশানটির সাইজ প্লে স্টোরে হচ্ছে 40 MB, কিন্তু আপনারা যখন ফোনের মধ্যে সেটিংয়ে গিয়ে অ্যাপস ম্যানেজারে গিয়ে চেক করবেন তখন সেই অ্যাপ্লিকেশানটি হয়ে যাবে 300 MB, 400 MB, 500 MB, যত বেশি ইউজ করবেন তত বেশি বড় হয়ে যাবে। তো যার কারণে আপনারা এই দেখানো পদ্ধতিটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের ফোনের স্টোরেজটি আর তাড়াতাড়িতে ভরে যাবে না, ফোনের হ্যাং প্রবলেমও থাকবে না, আর ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান খুব সুন্দরভাবে ডাউনলোড হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন।